ভাঙ্গুরে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যাওয়া কর্মী সমর্থকরা আবার ফিরলেন তৃণমূলে। আপনাদের আবারও বলে রাখি, কয়েক মাস আগে ভাঙ্গুরে দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূলের যে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান দিয়েছিলেন, কয়েক মাস যেতে না যেতেই তারা আবার পুনরায় তাদের আগের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। এই নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিই, তারা আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। এবং এর পাশাপাশি আপনাদের বলে রাখি, এখনও যারা 2021 বিধানসভা নির্বাচনের আপনার জন্য চ্যানেলের আগাম সমীক্ষাগুলো দেখেননি, তারা দেখে নেবেন। সমস্ত সমীক্ষার লিঙ্ক আপনাদের সুবিধার্থে প্লে বাটনে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল যে আলোচনা। ভাঙ্গুরে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপি যাওয়া কর্মী সমর্থকরা যে ফিরলেন আবার পুনরায় তৃণমূলে, এই নিয়ে আলোচনা। সো চলুন শুরু করা যাক। কয়েক মাস আগে ভাঙ্গুরে তৃণমূলের কিছু নিচুতলার কর্মীদের বিজেপিতে সামিল করে ভাঙ্গুরের বুকে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিধানসভা ভোট এগিয়ে আসতেই ভাঙ্গুরের বুকে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূলের নেতৃত্ব। গেরুয়া শিবির সহ সিপিএমে ভাঙ্গন ধরিয়ে কয়েকশো কর্মী, জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তী, তৃণমূল নেতা নান্নু হোসেনের হাত ধরে আবার তৃণমূলে যোগদান করেন। শনিবার ভাঙ্গুরের সোদপুরের সংখ্যালঘু সেলের আয়োজনে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক জনসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভা উপড়ে পড়ে। এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি তথা তৃণমূল সাংসদ শুভাশিষ চক্রবর্তী সহ ভাঙ্গুরের জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন। এদিনের এই সভায় শুভাশিষ নান্নু হোসেনের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে কয়েকশো বিজেপি এবং সিপিএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের এই সভায় শুভাশিষ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ ভাঙ্গুরে পাগলামি করতে এসেছিলেন, মহাসিনের ভয়ে পালিয়েছেন, এই ভাঙ্গুর সহ বাংলায় বিজেপি কোনো স্থান নেই, দুর্যোগকে অপেক্ষা করে সভাস্থল কাঁড়ায় কাঁড়ায় পূর্ণ থাকায় নান্নু হোসেন, মিজানুর আলম, আব্দুল রহিম সহ মহসিন গাজীদের ধন্যবাদ জানান জেলা সভাপতি। এই সবাই দাঁড়িয়ে ভাঙ্গুরের বদনাম দূর করার জন্য স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে 2021 ভাঙ্গুরের বিধায়ক করার দাবি করেন তৃণমূল নেতা নান্নু হোসেন। এর পাশাপাশি তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হন। সো বন্ধুরা, ভাঙ্গুরে যেভাবে গত কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন কর্মী সমর্থকরা, তারা আবার কয়েক মাস যেতে না যেতেই পুনরায় তাদের আগের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। এতে ভাঙ্গুরের শক্তি 2021 বিধানসভা নির্বাচনে ভোটে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং 2021 বিধানসভা নির্বাচনে ভাঙ্গুরে তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের আসনগুলি ধরে রাখতে, আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এর পাশাপাশি আপনাদের মনে করিয়ে দিই, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী পর্বে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরেই থাকবেন। ধন্যবাদ।